সাত বছর পর ধরা পড়ল মেয়ের খুনি বাবা। মেয়ের প্রেমের বিয়েতে আত্মসম্মান ক্ষুণ্ণের ক্ষোভ ও মেয়ের জামাইকে ফাঁসিতে ঝোলাতেই পারুল আক্তারকে পরিকল্পনা মতো খুন করে বাবা আব্দুল কুদ্দুস খা। তাকে সহযোগিতা করেছে ঘনিষ্ঠ বন্ধু মোকাদ্দেস ওরফে মোক্কা মণ্ডল। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 2012 সালে দুই পরিবারের অসম্মতিতে প্রেম করে পালিয়ে বিয়ে করেন টাঙ্গাইলের নাসিরুদ্দিন বাবু ও পারুল আক্তার। প্রেম করে বিয়ে করা আত্মসম্মান ক্ষুণ্ণের ক্ষোভে 2015 সালে কৌশলে মেয়েকে ডেকে নিয়ে জয়পুরহাটে নিয়ে বন্ধু মোকাদ্দেস ওরফে মোকা মণ্ডলের সহযোগিতায় পারুল আক্তারকে খুন করে বাবা আব্দুল কুদ্দুস খা। যদিও বিষয়টি স্বীকার করতে সাত বছর লেগেছে কুদ্দুস খার। ওখানে গিয়ে যখন ই করলো তখন মেয়েদের কিভাবে মারছিল কাকা? আপনার ডাকে নাই, আপনার ডাক দেওয়ার সময় পানি না। কুদ্দুস খা 164 ধারা জবানবন্দিতে বলেন, 2015 সালে 19 জুলাই মেয়ে পারুল আক্তারকে বন্ধু মোকাদ্দেস ওরফে মোকা মণ্ডলের বাড়ি জয়পুরহাটের ভুয়াপুরে নিয়ে যান। পরে রাতে এই নদীর কাছে এনে পারুলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাবা কুদ্দুস মণ্ডল। তারপর কুদ্দুস ও মোকা মণ্ডল দুজন মিলে শ্বাসরোধ করে হত্যার পর পারুলের লাশ নদীতে ফেলে দেয় তারা। এবার পারুলের স্বামী নাসিরুদ্দিন বাবুর অপমানের প্রতিশোধ নিতে টাঙ্গাইলের আদালতে মেয়ে গুমের অভিযোগ এনে বাবুর বিরুদ্ধে মামলা করেন কুদ্দুস খা। এভাবে পুলিশ সিআইডি সহ চারটি সংস্থা রহস্যের কুলকিনারা করতে না পারায় নারাজি আবেদন করেন কুদ্দুস খা। শেষ পর্যন্ত পিবিআই এর জালে ধরা পড়েন তিনি। মেয়েটিকে ছেড়ে তার বাবা তার ধাক্কা দেয়, মেয়েটি পড়ে যায়। মেয়েটি জিজ্ঞাসা করে যে বাবা ধাক্কা দিলে কেন? তখন মেয়েটির ওড়না নিয়ে দুই ভাগ করে, একটা দিয়া উনি নিজে হাত বাঁধেন আর একটা দিয়ে তার এই মোকামণ্ডল পা বাঁধে। তারপর তার গামছা দিয়ে মেয়েটিকে এই মুখ গলা দুইজনে টেনে মেরে এই তুলসীগঙ্গা নদীতে ফেলে দেন। গোপন করা একটি মোবাইল নাম্বারের সূত্র ধরেই পারুল আক্তার হত্যা মামলাটির রহস্য উদ্ঘাটন করে পিবিআই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।